দূরবীন বাংলায় বায়োগ্রাফি। নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী, যিনি নির্মলেন্দু গুণ নামে ব্যাপক পরিচিত, তিনি একজন বাংলাদেশী কবি এবং চিত্রশিল্পী। কবিতার পাশাপাশি তিনি গদ্য এবং ভ্রমণ কাহিনীও লিখেছেন। তার কবিতায় মূলত নারী প্রেম, শ্রেণী সংগ্রাম, স্বৈরাচার বিরোধিতা প্রকাশ পেয়েছে। 1970 সালে প্রথম কাব্যগ্রন্থ প্রেমাংশুর রক্তসায়ী প্রকাশিত হওয়ার পর তার জনপ্রিয়তা অনেক গুণ বেড়ে যায়। এই গ্রন্থের ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা হুলিয়া কবিতাটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এছাড়াও তার স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ে পাঠ্যপুস্তকে আনা হয়েছে। তিনি 1982 সালে বাংলা একাডেমি, 2001 সালে 21শে পদক এবং 2016 সালে স্বাধীনতা পুরস্কার অর্জন করেন। নির্মলেন্দু গুণ 1945 সনে 21শে জুন কাশবন বারহাটা নেত্রকোনায় এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার ছেলেবেলা কাটে নেত্রকোনার বড়হাট্টা উপজেলায়। বাবা সুখেন্দু প্রকাশ গুণ এবং মা বীণাপনি। বাবা মায়ের 3 মেয়ে এবং 2 ছেলের মধ্যে নির্মলেন্দু গুণ ছোট ছেলে। 4 বছর বয়সে তার মার মৃত্যু হওয়ার পর তার বাবা আবার বিয়ে করেন চারুবালাকে। নতুন মার কাছে লেখাপড়ায় হাতেখড়ি হয় তার। 2 বিষয়ে লেটার সহ মেট্রিক পরীক্ষায় প্রথম বিভাগ পান 1962 সালে। মেট্রিক পরীক্ষার আগেই নেত্রকোনা থেকে প্রকাশিত উত্তর আকাশ পত্রিকায় প্রকাশিত হয় নির্মলেন্দু গুণের প্রথম কবিতা নতুন কান্দারি। মেট্রিকের পর ISC পড়তে চলে আসেন ময়মনসিংহের আনন্দমোহন কলেজে। মেট্রিক পরীক্ষায় ভালো রেজাল্টের সুবাদে রেসিডেন্সিয়াল স্কলারশিপ সহ বিভিন্ন বৃত্তি পেয়েছিলেন। নেত্রকোনায় ফিরে এসে নির্মলেন্দু গুণ আবার উত্তর আকাশ পত্রিকা এবং তার কবি বন্ধুদের কাছে আসার সুযোগ পান। 1967 সালে ISC পরীক্ষায় ঢাকা বোর্ডের প্রথম বিভাগ অর্জন করেন। পরবর্তীকালে নির্মলেন্দু গুণের বাবা চাইতেন নির্মলেন্দু গুণ ডাক্তার হবে। ভর্তির প্রস্তুতিও নেন তিনি। হঠাৎ হিন্দু মুসলমানদের দাঙ্গা শুরু হয় ঢাকাতে। দাঙ্গার কারণে তিনি ফিরে আসেন গ্রামে। ঢাকায় অবস্থার উন্নতি হলে ফিরে গিয়ে দেখেন তার নাম ভর্তি থেকে লাল কালি দিয়ে কেটে দেওয়া, আর ভর্তি হওয়া হলো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ফিরে আসেন গ্রামে। ISC-তে ভালো রেজাল্ট করায় তিনি ফার্স্ট গ্রেড স্কলারশিপ পেয়েছিলেন। 1969 সালে প্রাইভেটে তিনি BA পাশ করেন। তিনি 1965 সালে আবার বুয়েটে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। স্বাধীনতার পূর্বে তিনি সমাজতান্ত্রিক রাজনীতিতে সক্রিয় ছিলেন, সাংবাদিকতায় জড়িত ছিলেন। তিনি প্রধানত একজন আধুনিক কবি। শ্রেণী সংগ্রাম, স্বৈরাচার বিরোধিতা, প্রেম এবং নারী তার কবিতার মূল বিষয় হিসাবে বারবার এসেছিল। কবিতার পাশাপাশি ভ্রমণ কাহিনীও লিখেছিলেন। বহুল আবৃত কবিতাসমূহের মধ্যে হুলিয়া, অসমাপ্ত কবিতা, মানুষ, প্রেমাংশু রক্তসায়ী, আফ্রিকার প্রেমের কবিতা, নিরঞ্জনের পৃথিবী ইত্যাদি অন্যতম। কবিতা লেখার পাশাপাশি তিনি কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। নির্মলেন্দু গুণ এখনও তার সাহিত্যে তার অভিজ্ঞতার ছাপ রেখে যাচ্ছেন এবং তার কাছে আরও ভালো লেখা তার অনুরাগীরা আশা করে।